হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঝিলিক আবৃত্তির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আরেকটা আবৃত্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। এই আবৃত্তিটা আমি এখন পাঠ করব। কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। চলো তোমরা শুনতে থাকো। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন শৈলী, তোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। কাঠশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, সেই বলেছি আমি, মা বকে দেন বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার, সেজো মেশো আদর করে দেখিয়েছিল পশুরাজের কিশোর। কদিন পরে চুন খোসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অপিকল এইরকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদি মনে অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনে কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকু, আকাশ পাড়ি আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। কেমন লাগলো বন্ধুরা আমার এই আবৃত্তিটা? যদি ভালো লেগে থাকে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী আবৃত্তির ভিডিওগুলো তোমরা ঝটপট পেয়ে যাবে। চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, টাটা।